আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোনাস কিচেন। আশা করি ভালো আছেন আপনারা যে যেখানে আছেন। আমি আজকে শুটকি লাভারদের জন্য একটা শুটকির রেসিপি দেখাবো, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। কী কী লাগছে একটু এক ঝলক দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে আছে আমার চিংড়ি শুটকি, ছোট চিংড়ি শুটকি আছে, আর আছে ডাটা। লাল শাক তো আমরা প্রায় খাই, লাল শাক খেয়ে তারপরে ডাটা শাক, এগুলোর ডাটাগুলো দিয়ে শুটকিতে খুবই মজা লাগে। বেগুন, অবশ্যই বেগুন, বেগুন ছাড়া শুটকি চলেই না। লাগছে আমার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আলু। রান্না শুরু করার আগে আপনারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, এগুলো সব করে আপনারা আমাকে ইন্সপায়ার করবেন, থ্যাংক ইউ। চলেন রান্না শুরু করি। আমি এখানে পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ এবং তেল নিয়ে নিলাম। মরিচ আছে, হলুদ আছে আধা চা চামচ করে, আর একটা রসুন আস্ত, পেঁয়াজ আর লবণ, তেল আপনার পছন্দ পরিমাণ মতো। তো আমি এটা একটু কষিয়ে নিচ্ছি। পোনাটা দিয়ে দিচ্ছি। এটা ঢেকে আমি এখন 5 মিনিট কষাবো। ডাটাটা হতে একটু সময় লাগবে, সেজন্য আমি আগে ডাটা দিয়ে দিচ্ছি, লাল শাকের ডাটা। তার উপরে দিয়ে দিব আলু। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কাঁচামরিচটা আগেই দিচ্ছি যাতে এটার ঝালটা বের হয় শুটকির মধ্যে। তো আমি এগুলো এখন একটু নেড়ে ঢেকে 10 মিনিট কুক করব, তারপরে আমি এক দিব বেগুন, কারণ বেগুনটা হতে বেশি সময় লাগে না, বেগুনটা আমি একদম লাস্টে দেব। আমার ডাটা আর আলুটা সিদ্ধ হয়ে আসছে, দেখি যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন বেগুনটা দিয়ে দিব। আমি এটা ঢেকে এখন আরও 10 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। ব্যাক করলাম আমি 10 মিনিট পর। আমার মনে হচ্ছে সবই হয়ে গিয়েছে, বেগুনও হয়েছে। আমি চুলাটা এ পর্যায়ে বন্ধ করে দিচ্ছি, একটু দেখি। যা, আমি একটা চিংড়ি মাছের শুটকির গন্ধ পাচ্ছি না, ইয়ামি। সো দেখেন ভিউয়ার্স, বেশি কিন্তু সময় লাগে নাই করতে, আর ইজি ছিল, তাই না? এভাবে করে রান্না করে খেয়ে খেয়ে আমার কমেন্ট বক্সে আমাকে বলেন আপনাদেরটা কেমন হলো।
আজকের জন্য বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।